হরিভ জগদ্বন্ধু মহ উদ্ধারন্যাভু প্রভু 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 হে অনন্ত অনন্ত মে জয় মা জয় মা জয় মা জং জয় রাধ জং জয় রাধে জয় জগন্নাথ দেব দেরণায়ন জয় মহাত্মা মহর্ষি যম জি যুগল চন্দ্রী শরণায়নায় আমাদের রক্ষা করুন কৃপা করুন এবং সর্বপা হইতে আমাদের মুক্ত রাখুন হরে কৃষ্ণ সনাতন ধর্ম এবং শ্রীকৃষ্ণ ভাবনামৃত মৃত প্রসার সঙ্গ কৃষ্ণদাস ডক্টর রমেশচন্দ্র দত্ত ও পরমানন্দ গুরুদেবের মধ্যকার ব্রহ্মজিজ্ঞাসা ও উত্তরের মধ্য দিয়ে মহা মহাপিষ্ঠ ব্যক্তিও কিভাবে ভগবানের কথা মান্য করিয়া চলিলে সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করিতে পারেন সেই বিষয়ে আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতায় ঘোষণা করেছেন অপি ভ পাপেভ সর্বৈভ পাপকৃতম সর্বং জ্ঞান প্লবে নৈব ব্রিজিন গীতা চতুর্থ অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন তোমরা যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হও তা হইলেও এই জ্ঞানরূপ গীতা তরিতে আরোহণ করিয়া তোমরা সমস্ত দুঃখ সমুদ্র পাপ সিন্ধু পার হইতে পারিবে সর্বাপেক্ষা পাপিষ্ঠ ব্যক্তি গীতারূপ জ্ঞান ও তরিতে আরোহণ করলে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং পাপ ও সমুদ্র সে ধ্বংস হয়ে যাবে তার সে পার হতে পারবে এটা আমরা কীভাবে করতে পারি পরমাত্ম গুরুদেবের মাধ্যমে আমরা আমাদের নিজেদের কৃষ্ণ ভাবনাময় করে গুরু করে তুলতে পারি এবং শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলাগুলি মাধুর্যময় লীলা সেগুলি আমরা উপলব্ধি করার চেষ্টা করব তার ফলে এগুলি উপলব্ধি করলে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় আমরা অজ্ঞানতার অন্ধকার হইতে আমাদের জীবনকে সঠিক পথে সংগ্রামে নিয়োজিত করতে পারব যেমন এই জড়জগড় অজ্ঞতার একটা সমুদ্র অনিত্য সংসার দাবানলের মতো মহাসমুদ্র পার হতে গেলে যত বড় দক্ষ সাতুরই হোক না কেন সমুদ্র সে পার হতে পারে না কিন্তু তাকে ওখানে মরে যেতে হবে কিন্তু যদি কৃপা করে কোনো জাহাজ তার কাছে পৌঁছে যায় তখন সে বেঁচে যেতে পারে তদ্রুপ বনে দাবানল লাগলে সেখান থেকে বেঁচে আসার খুবই কষ্টকর হয় কিন্তু কৃপা করে যদি অগ্নি অগ্নিনির্বাপন দমকল বাহিনী যেখানে পৌঁছে যায় সেখান থেকে আমরা প্রাণ ফিরে পেতে পারি সেই কারণে সঠিক সময়ে সঠিক উদ্ধার করি যদি না পৌঁছায় তাহলে মহাসমুদ্রে দাবানলে আমাদের হাবু ডুবু খেতে হবে তাই এই অনিত্য সংসারে আমরা সর্বদাই হাবুডুবু খাইতেছি তাহলে আমাদের কি করতে হবে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব জ্ঞান উপলব্ধি করার মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনাময় হতে হবে গুরু গোবিন্দ সাকার নিরাকার অভিন্ন জ্ঞানে কৃষ্ণ ভাবনাময় হয়ে করে তুলতে হবে আর তার ফলে কি হবে আমরা অপ্রাকৃত ভগবতত্ত্ব অর্থাৎ কৃষ্ণ ভাবনা মাধ্যমে কৃষ্ণ ভাবনা মৃত অর্জন করতে পারি কৃষ্ণ ভাবনা তো এই অমৃত কৃষ্ণ ভাবনামৃত এটা তো অমৃত সম এই অমৃত সম গুণ যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না তাহলে কীভাবে হবে এই অমৃত সম গীতা জ্ঞানরূপ একটি নৌকা আমাদের তৈরি করতে হবে কিভাবে নৌকা তৈরি করতে হবে ভগবান তো বলছেন গীতা জ্ঞানরূপ তরণী তৈরি করতে হবে তাই তৈরি করার জন্য একটা নৌকা তৈরি করতে গেলে কি হয় আমাদের অনেক কাঠের তকটা লাগে গোলই লাগে দ্বার লাগে কাঠের প্রয়োজন হয় সেই কাঠগুলি কী হবে গীতারূপ রূপ তৈরি তৈরি করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত বিভিন্ন রকম উপাধি আছে যে উপাধিগুলি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রদান করেছেন সেই উপাধিগুলি দিয়ে আমাদের এই গীতারূপ জ্ঞান তৈরি করতে হবে যেমন ভক্ত উপাধি আত্মপমেন সর্বত্র সমং যদি বা দুঃখ সহযোগী পরমবর্ত অন্যের দুঃখে তোমাকে নিজের দুঃখ বলে মনে করতে হবে অন্যের সুখকে তোমার নিজের সুখ বলে মনে করতে হবে হিংসা করা যাবে না অন্যের দুঃখে আনন্দ প্রকাশ করা যাবে না অন্যের দুঃখ সুখে আনন্দ প্রকাশ করতে পারবে কিন্তু হিংসা করতে পারবে না কারণ আমরা সবাই পারমার্থিকভাবে ভাই 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 বোন ভাই বোন 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 কারণ ভগবান শ্রীকৃষ্ণ শাখা নিরাকার অভিন্ন জ্ঞানে তিনি আমাদের পিতা মাতা পিতামহ পিতামহী সুতরাং আমরা সবাই আপন জন সুতরাং আর যদি আমরা পরস্পর পরস্পরকে এইভাবে সাহায্য করি তা ভগবান খুশি হয়ে তার সন্তান নাতিপুতিদের আমরা ভালোবাসি বলেই তিনি আমাদের প্রিয় ভক্ত একটু উপাধি দিয়ে দেবেন আর এই উপাধি এই গীতা জ্ঞান তরি তৈরি করতে অনেকগুলি কাঠের ব্যবস্থা করে দিবে মহাত্মা ভক্ত উপাধি বহুলাঙ্গ জন্ম নামন্ত্রবদ্ধতে বাসুদেব ও সার্বমিতি সমাজ তা সুদৈর বহু বহু জন্মের পর যদি কোনো ব্যক্তির এই জ্ঞান হয় বাসুদেব শ্রীকৃষ্ণ এই সকল কারণের কারণ তাহলে তিনি আমাদের মহাত্মা ভক্ত উপাধি দিবেন যে কোনো ড্রাইভার কুলি মেথর সুইপার ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ ব্যবসায়ী যে কোনো মাধ্যমে যে কোনো শ্রেণীর লোক হোক না কেন সে এই ভক্তবাদী লাভ করতে পারে না আর এই মহত্তাভক্তপাদি গীতা জ্ঞান তৈরির জন্য বিরাট এক গুচ্ছ কাঠের ব্যবস্থা করে দেবে যোগীনা কবি সর্তমা শ্রদ্ধা বানত সব্তমা মাতা যে অনন্য মানে অনন্য চিত্তে শ্রদ্ধাভক্তি সহকারে আমার শরণাগত হয় আমার সঙ্গে যুক্ত থাকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সর্বশ্রেষ্ঠ যোগী হিসাবে ঘোষণা করিয়াছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত এই সর্বশ্রেষ্ঠ ভক্ত সেই গীতা জ্ঞানরূপ তরণী তৈরি করার জন্য মূল্যবান কাঠের যোগান দেবে যেহেতু ধর্মামিত মৃত যত প্রতিপাশ হতে ধানা মৎপরমা পরমা ভক্ত মে বে প্রিয় ভগবান বলছেন আমি যে ধর্মমত প্রচার করে এসেছি সেই ধর্মমত যদি যারা অনুসরণ করবে এবং মনে প্রাণে ভক্তি সহকারে সেটা পালন করবে তারা আমার পরম প্রিয় ভক্তে পরিণত হবে তাহলে এটা কী হচ্ছে গীতা জ্ঞান তৈরি তরণী তৈরি করার জন্য আবার একগুচ্ছ কাঠের ব্যবস্থা করে দিল অহমাত্মা গুরা কেশ সর্বভূত সহিত অমাদিত্য মধ্যন্ত ভূতন আমন্ত আত্মারূপে আমি সকল মানুষের প্রাণীর ভিতরে আসি আত্মা ভগবান কৃষ্ণ সাক্ষণে আকার অভিন্ন জ্ঞানে আত্মারূপে আছেন এই আত্মা যত সময় আমাদের শরীরের মধ্যে আছে আমরা পৃথিবীতে আসি বেঁচে আছি আত্মা আমাদের দেহ ত্যাগ করলে আমরা মরে যাই সুতরাং আত্মা আমাদের অতি আপনজন পরম বস্তু শ্রদ্ধার বস্তু ভক্তির বস্তু প্রাণ ভ্রমরা হ্যাঁ আত্মাহীন এই দেহ কী হয় মৃত লাশ সুতরাং এই যে আত্মজ্ঞান এই আত্মজ্ঞান এই গীতারূপ জ্ঞান ও তৈরিকে তৈরি করার বিশাল একটি উপাদান হিসেবে পরিগণিত হবে ভগবানের সত্য প্রতিজ্ঞাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসে ভগবান মিলে তর্কে বহুদূর সত্য প্রতিজ্ঞা কি মনমনা ভব ভক্ত মদজাজ মাং নমস্কুরু মানবশী সত্যংতে প্রতিদানে প্রিয় সিমে মন্মনা ভব যে তার মনটি আমাকে দিয়ে দিয়েছে আমার ভক্ত হয়ে গেছে আমাকে নমস্কার করে আমাকে পূজা করে আমাকে প্রণাম করে সর্বদাই আমার সঙ্গে সে যুক্ত থাকে যেহেতু তারা আমার সে আমার প্রিয় নাতিপতি সন্তান দল প্রিয় তাই যে মৃত্যুর পরে সে আমাকে লাভ করে এটা আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতে পারি তাহলে এই যে বিশ্বাস ভগবানের সত্য প্রতিজ্ঞা বিশ্বাস এই গীতার ও জ্ঞান তরীকে উজ্জ্বল আরও বাড়িয়ে দেবে তারপর ভগবানের সর্বশেষ আশ্বাস যে আশ্বাসের মধ্যে ভগবান বলছেন তুমি কোনো টেনশন করবে না কোন দুশ্চিন্তা করবে না সর্বধর্মান পরিত্যামিকং সরণ ব্রজা অহং মা সর্বপক্ষ সব কিছু মনধর্ম আদে বাদে ভাবনা পরিত্যাগ করে শুধু আমার শ্রীচরণে তোমরা আত্মসমর্পণ করো আমি তোমাদের সমস্ত পাপ হইতে মুক্ত করিব এ বিষয়ে কোনো সন্দেহ করিও না সর্বধর্মান পরিিত্যমিকরণ ব্রজ অং তং সর্বপ্রাপের মক্ষ এই যে ভগবানের প্রতি এই যে বিশ্বাস এটা গীতা জ্ঞান তৈরি আরও উজ্জ্বল্য বাড়িয়ে দিবে অসংখ্য কাঠের সংগ্রহ বাড়িয়ে দিবে তারপর ভগবান বলছেন আমি গীতার আঠারোটি গীতা আমার হৃদয় শাশ্ব সত্যগ্রহব্য জ্ঞান শুরু গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুচ্ছ গীতা আমার পরম গুরু গীতার আশ্রয় আমি থাকি গীতা জ্ঞান আশ্রয় আমি তিলক পালন করি হে অর্জুন আমি গীতার গুজ্জ নাম শ্রমণ বলছি শ্রবণ কর এই সকল নাম কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ মুক্ত হয়ে যায় ওম গঙ্গা গীতা চশাবিত্ত্রি সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী তৃষণ দাম তৃণীণী ভন্ত্রীনাশিনী বেদত্রয়ী চিদানন্দা ভবগ্নী পরানন্দ আনন্দ জ্ঞান জ্ঞানমঞ্জুরি এই যে আঠেরোটি নাম এই নাম যখনই আমরা কীর্তন করব তখন আমাদের সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে আমরা পাপ মুক্ত হয়ে যাব তাই সর্বদা যদি আমরা এই আট মানে কীর্তন করি ধ্যান করি জপ করি তাহলে আমাদের দেহের মধ্যে আর কোনো পাপই থাকবে না আমরা পাপ মুক্ত হয়ে যাব গীতা জ্ঞান তরিতে আমরা নিষ্পাপভাবে যাত্রা করতে পারবো তাই কী করতে হবে কীর্তন করতে হবে ওম গঙ্গা গীতা য যা শতা ব্রহ্ম বিদ্যা ব্রহ্মী বেদি সিদানন্দা ভগ্নী সদানন্দা তত্ত ঘনমঞ্জরি অর্ধমাত্রা এইভাবে তুই সর্বদা আমরা কীর্তন করি সয়নে স্বপনে জাগরণে সংসার ধর্ম পালন করার ফাঁকে ফাঁকে তাহলে আমাদের এই দেহবিদ ত্রিগুণ মায়া লোভ লালসা কামনা বাসনা ফিসাসিনী তন্দ্রা নিদ্রা চঞ্চলা চপলা এরা আর আমাদের দেহের মধ্যে বাস করতে পারবে না তারা আমাদের দেহের থেকে দূরে চলে যাবে তাহলে এই গীতারূপ জ্ঞান তরি যেটা আমাদের এই সংসার আসলে কি আমরা যে যত সংসার ধর্ম পালন করতেছি এই সংসারটাকেই গীতারূপ জ্ঞান তরিতে তৈরি করে ফেলতে হবে তাহলে এইভাবে যদি করি তাহলে আমরা যত সংসারে যারা সবাই বাস করব সবাই নিষ্পাপ হয়ে যাব কারো মধ্যে পাপ থাকবে না তখন এই সংসারে গীতারূপ জ্ঞানোতরী কি হবে ভব সমুদ্রে তরতর করে চলতে থাকবে আর এই গীতা জ্ঞানতরীর হাল ধরবেন কে পরমার গুরুদেব তাহলে এইভাবে আবার বলছেন নিয়মিত যে আমরা গীতা পাঠ করি গীতা শ্রবণ করি তাহলে জ্ঞান জ্ঞানত অজ্ঞানত আমরা অ অখাদ্য খাদ্য ভক্ষণ করলে হ্যাঁ জ্ঞানত অজ্ঞানত যে পাপচি করি না কেন কিতাব পাঠের মধ্য দিয়ে আমরা সেগুলি খণ্ডন হয়ে যাবে তাহলে একদম প্রশ্ন করতে পারে তাহলে গীতা পাঠ করব এগুলি করবো অন্যায়ও করবো কেমন হবে আমাদের কিছুই হবে না অন্তবত ভলন্তদ্ভবৎ অল্প সাম দেবান দেবদান্তি মদভক্ত জান্তি মামপি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে মানুষ কলিহত জীব আমরা হইলাম কি অল্প মেধশাম অর্থাৎ অল্প জ্ঞানের অধিকারী আমরা একটু জড়জাগতিক চিন্তা বেশি করি লোভ লালসা কামনা বাসনা আমাদের ভোগ তারপর আমরা প্রাধান্য দিয়ে থাকি তাইলে আমরা অল্প জ্ঞানের অধিকারী অল্প জ্ঞানের অধিকারী কি বললে আপনি সেরে পারবে সে কখনোই ছাড়তে পারবে না এইগুলি তাকে ভোগ করতেই হবে তবে তার সামনে উপস্থাপন করতে হবে যে দেখো বাবা আজ হোক কাল হোক তোমাকে আমাকে মরতে মারা যেতে হবে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর বছর বাঁচতে পারি কিন্তু মৃত্যু আমাদের অবশ্য তাই মৃত্যুর পর আমরা ভগবানের কাছে যেতে পারি সেই জন্যে আমাদের সকলেরই একটু চেষ্টা করতে হবে কেমন চেষ্টা করতে হবে তুমি যেভাবে চলছো সেভাবেই চলো তো আমাদের সকলেরই জ্ঞান কম আমরা অত বড় জ্ঞানী না তাহলে সর্বদাই তুমি নাম কর কীর্তন করো গীতা শ্লোক তুমি কীর্তন করো শয়নে স্বপনে জাগরণে মৃদু স্বরে উচ্চ মধ্যম স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि ओम हरि ओम हरि ओम हरि ओ गंगा गीता तीटि चीता श्रता पति व्रता ब्रह्म विद्या ब्रह्म बोलिति शाम मुक्ति गहिनी संचना बेदत्री चिदानंद पाया पयानंद तत्व ज्ञान मंजरी यदम ওম গঙ্গা গীতা চচি সীতা ব্রহ্মীতি গাহিনী চিরানন্দা ভবণী তত মঞ্জলি অর্থমাত্রা এইভাবে আমরা উত্তর স্বরে মৃদুস্বরে আমরা এইভাবে কীর্তন করতে পারি নাম ও নামই অভিন্ন এই যে গীতার আঠারোটি নাম গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাংময় মূর্তি শব্দ ব্রহ্ম এটা কৃষ্ণের শব্দ বাংময় মূর্তি অবতার সুতরাং শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীকৃষ্ণ অভিন্ন গীতা মা এই মায়ের আঠারোটি নাম তাই মা মা উচ্চারণ করলে দেখবেন মনে প্রাণে কত প্রশান্তি আগমন করে তাই গীতা 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 বললে প্রাণ ভরে যায় অপূর্ব এই গ্রন্থ সর্বশ্রেষ্ঠ মুক্তির সনদ কত সহজে আমরা যদি এই গীতাকে অনুশীলন করি তাহলে আমাদের শরীরের মধ্যে কোনো পাপই থাকতে পারে না অভ্যাস 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 এই অভ্যাসের মধ্য দিয়ে একবারে আপনি ছাড়তে পারব না আমরা সবাই মিথ্যা কথা বলে লাভ নেই হ্যাঁ বললাম যে হ্যাঁ আমি এগুলি খুঁজ করব না এটা সম্ভব নয় সুতরাং আমার অনিত্য সংসারে আমাকে অল্প জ্ঞানী লোক অজ্ঞ অজ্ঞ মানুষ জ্ঞান কম বলে আমি আমার কাজগুলি চালিয়ে যাব কিন্তু একটা জিনিস আমাকে মনে দোড়ানতে হবে যে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ যে নির্দেশগুলি দিয়েছেন এইগুলি আমি পালন করব। এইগুলি যদি আমরা পালন করি তাহলে কি হবে যে করিবে আমার আর তার করিব সর্বনার যদি না আর পার তারই হব দাসের দাস ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে ধরবে তার আমি সর্বনাশ করে ছাড়ব তারপরে যদি সে আমাকে না সারে আমি তার দাসের দাস হয়ে যাব কত বড় কথা কি সর্বনাশ করবেন লোভ লালসা কামনা বাসনা মদ মাৎসর্য এই জিনিসগুলি নিদ্রা চপলা তন্দ্রা মায়া এই জিনিসগুলি ভগবান আমার ভিতরটিকে দূর করে দেবেন তা প্রথম প্রথম আমার খারাপ লাগবে কারণ আমি তো ভোগী হ্যাঁ আমি তো অল্প জ্ঞান এর অভাব তাই আমার কষ্ট মনে আমার সব সর্বনাশ হয়ে গেল আমার সব সর্বনাশ হয়ে গেল কিন্তু একটু ধৈর্য ধরে যদি আমরা অপেক্ষা করি টাকা তার সর্বনাশ হয়নি ভগবান ভগবানেরই সর্বনাশ হয়েছে সে আমার দাসের দাস হয়ে যাচ্ছে তাহলে ভগবান দেখেন কতভাবে আমাদের মুক্তির জন্য তার কাছে নিয়ে যাওয়ার জন্য গোলকবৃন্দাবন বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য কত রকম সুযোগ সুবিধা করে দিয়েছেন এই জিনিসগুলি যদি আমরা এখন ফলো না করি আমাদের মতো মূর্খ অজ্ঞ আর পৃথিবীতে কেউ আছে এই যেগুলি বললাম আমরা এগুলি করতে কীর্তন নাম নামে অভিনয় কীর্তন এগুলি করতে কোনো পরিশ্রম হয় না তো জিব্বা ক্ষয় হয় না ঠোঁট ক্ষয় হয় না জিব্বা ব্যথা করে না ঠোঁট ব্যথা করে না এ সময়ের কোনো লস হয় না কোনো কাজকর্মেরও কোনো ব্যাঘাত ঘটে না কাজকর্ম করছি সময় আছে এখন কাজ বন্ধ আছে মনে মনে বসে বসে ভগবানের নাম জব করলাম গীতা মায়ের আঠারোটির নাম জব করলাম এগুলো মুখস্ত করে নিতে হবে হ্যাঁ গাড়িতে যাইতেছি এগুলি জব করতেছি নৌকায় যাইতেছি এগুলি জব করতেসে হ্যাঁ শুয়ে আছি এগুলি জব করতে করতে ঘুমায় পড়লাম তাহলে শয়নে স্বপনের জাগরণের প্রতিটি মুহূর্তেই আমরা এই জিনিসগুলি হরিনাম ওঙ্কার নাম মহামন্ত্র হরি তারক বন্য মহামন্ত্র গীতা আঠারোটির নাম এই ধরেন এই তিনটা নাম যদি আমরা কীর্তন করি সবসময় তো কীর্তন করতে থাকি হুম তাহলে আমাদের কোনো কাজের নষ্ট হবে সময় নষ্ট হবে তার সঙ্গে কী হবে আমরা যে সবাই ভাই 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 বোন 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 তাই জীবে প্রেম জিবে সেবা করিব সাধ্য মতো বাহিরে বাহিরে গুরু কৃষ্ণ নয়ঙ্কার পূজা করিব সদা মন্দিরে মন্দিরে তাই বাইরে সাধ্য মতো অর্থ আছে অর্থ দিয়ে করব জ্ঞান আছে জ্ঞান দিয়ে করব বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে করব অর্থ নাই শ্রম দিয়ে তাকে সাহায্য করব একটা মানুষ আমি তিন দিন শ্রম দিয়ে সাহায্য করি এখন তো এক হাজার টাকা একটা কামলার বেতন তাই তিন দিনে তিন হাজার টাকা তাকে সাহায্য হয়ে গেল আমার তো টাকা নাই আমি আমার পারমার্থিক ভাইকে বোনকে আমি এভাবে তার বিপদের সময় তাকে সাহায্য করলাম তার গরটা পড়ে গেছে ঘরটা কামলা হিসাবে তাকে সাহায্য করলাম এইভাবে আমরা ভগবান তাতে কী হলো আমাদের ছেলে মেয়েকে নাতিপুতিকে যদি কেউ এসে আদর করে আমরা খুশি হই আর যদি তাকে মারে থাপুর মারে বকাবকি করে তাহলে আমরা কি করব তাকে গাড় ধরে বের করে দেবো তদ্রু ভগবান শ্রীকৃষ্ণ আত্মারূপে পরমাত্ম আমাদের মধ্যে আছেন আমি কি করতেছি আমি তার নাতিপুতি ছেলে মেয়েদের সাথে কি ব্যবহার করতেছি উনি সর্বদাই সেটা দেখতেছেন এবং রেকর্ড করে রাখছেন তাই মৃত্যুর পরে ওগুলি ওনার চিত্রগুপ্ত ওগুলি লিখতেছেন তখন ওই বালাম বইটা এসে উপস্থিত হবে আমার আপনাকে মুখে কিছু বলতে হবে না ওখানে লেখা থাকবে যে আমি কি করেছি কি না করেছি তাই ভগবান অতিভাবে সহজ করে দিয়েছেন এত সহজ করে দিয়েছেন যে আমাদের বেশি কষ্ট হবে না শুধু বুদ্ধি করে যে যা যা যে অবস্থানে আসি না কেন আমাদের এইভাবে অভ্যাসটা প্রয়োগ করতে হবে তাহলে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো সমস্ত পাপ থেকে আমরা রক্ষা পাবো এই যে হ্যাঁ এই যে এই সিস্টেম এই সিস্টেমগুলো একটা ব্রহ্মাস্ত্র এই অস্ত্রটা প্রয়োগ করলে মহাপাপ সমুদ্র ধ্বংস হয়ে যাবে একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ কি একটা শহর ধ্বংস হয়ে যায় তদ্রুপ গীতা জ্ঞানোত্তরী যদি আমরা তৈরি করতে পারি এটা একটা ব্রহ্মাস্ত্র এই জন্য আমাদের জীবনে যত কিছুই সঞ্চিত হোক না কেন পাপুর আসি প্রতিদিনই সেই পাপুরাশি ধ্বংসপ্রাপ্ত হবে আর আসি ধ্বংসপ্রাপ্তের সঙ্গে সঙ্গে আমিও আমিও কি হব পৌরুষ দীপ্ত হব দীপ্ত হব জ্ঞান দীপ্ত হব তপস্যায় উজ্জ্বল হব এবং বল দীপ্ত হব এইভাবে আমি পরিপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের ধাম শ্রী গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে যেখানে অপার শান্তি মৃত্যু নাই মারামারি নাই কাটাকাটি নাই সব নাতিকে ভগবান একটি করে দিব্য বিমান দিবেন চট্টগ্রাম শহর যত বড়ো তত বড়ো একটা রাজপ্রাসাদ হীরা মানিক্য দ্বারা সজ্জিত ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত ব্রহ্মজ্যোতি দ্বারা আলোকিত সেখানে কোনো রান্নাবান্না করতে হয় না কল্পতরু বৃক্ষ আছে যা চাবো তাই পাবো এবং সেইগুলি দিয়ে ভগবানকে পূজা করবো আর ভগবান নিজ হাতে আমাদের সেটা ভোজন করে দেবেন খাইয়ে দিবেন সেখানে কোনো হিংসা বিদ্বেষ নাই রান্নাবান্নার দরকার নাই চাকরি বাকরি করতে হয় না হ্যাঁ প্রমোশন ডিমোশনের কোনো টেনশন নাই বেতন টেতনের ব্যবস্থা নেই দিব্য জ্যোতির্ময় বিমানে চড়ে এবং সকল নাতিকে ফিরে আমরা যারা যাব যদি যেতে পারি একটি করে বিদ্যুৎ কান্তি ছবিতে অপূর্ব সুন্দরী বিশ্বব্রহ্মাণ্ড সুন্দরী সম অপূর্ব সুন্দরী একজন সহধর্মিনী দিবেন সেই সহধর্মিনী নিয়ে এই দিব্য বিমানে করে হ্যাঁ নাম কীর্তন করতে করতে অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে দেখবে আমাদের পিতা পিতামাতা পিতামহী ভগবান শ্রীকৃষ্ণ অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ড যে তৈরি করছেন সেটাই দিব্যগ মানে করে আমরা ঘুরে ঘুরে দেখতে পারবো যেটা আমরা বিভিন্ন দেশে যাই সিঙ্গাপুর মালয়েশিয়া নেপাল ভারত পাকিস্তান হ্যাঁ আমেরিকা ইউরোপ এই যে তীর্থ ভ্রমণে যাই এই সব জায়গায় ওরকম ঘুরে ঘুরে এসে আবার ভগবানের পূজা করব কল্পতরু বৃক্ষের থেকে জাপ ফল মূল পানীয় সুস্বাদু খাবার সব নিয়ে ভগবানের পূজা করে আমরা আবার আমাদের গৃহে গিয়ে বিশ্রাম নিব সেখানে কোনো মৃত্যু নাই অমর মৃত্যুঞ্জয় পরমানন্দের আধার আনন্দ আনন্দ আর আনন্দ আসেন কিভাবে আমরা এই দেহকে নির্মল রাখার জন্য এই নির্মল দেহটাকে নির্মল রাখার জন্য সাধনা করতে হবে একটা সঙ্গীতের মধ্য দিয়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোরে মহকালিমা গুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে সব পূর্ণ কিরণ দিয়ে যাক মোরে গুচায়ে মলিন গুছায় মলিন লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কন অকুল গরল পাথারে লক শূন্য লক বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কন অকুল গরল পাথারে প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দ্বারাও রুধিয়া পন্থা প্রভু বিশ্ববিপদ হন্তা, তুমি রু দিয়া পন্থা তব শ্রী চরণ তলে নিয়ে সমরে মত ভাসনাছায় মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিনুছায় আচয়নলয়নীল চিরনবনীল গুদর সলিল গহনে বিট বিটপিলতায় জলধের গায়ে শশী তপনে আছো অনলয়নীল চিরভনীলে বুধর সলিল গনে আছো বিটপি জলধির জলধের গায় কায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গোকা আমি নয়নে বসন বাধিয়া বসে আধারে মরি গৌ কািয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাওহে দেখায় বুঝাই বলিন তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মো তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোরে মো কালিমা তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে তাই এইভাবে যদি আমরা বিভিন্ন উপাধিরূপ তক্তা কাষ্ট সংগ্রহ করে এ গীতারূপ জ্ঞানতরী তৈরি করতে পারি আর গীতা মায়ের আঠারোটি নাম জপ ধ্যান কীর্তনের মধ্য দিয়ে যদি সমস্ত পাপকে বিনষ্ট করতে পারি তাহলে আমাদের এই মাংসরূপ নর্মাংস এই দেহের মধ্যে আর কোনো মলিনতা থাকবে না হ্যাঁ পবিত্র হয়ে যাবে এই দেহ তাই যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমাচন্দ্র তোকে দেখবেন তারপরে সৎ পরামর্শ দেবেন পারলে সাবস্ক্রাইব করবেন উৎসব প্রদান করবেন হরে কৃষ্ণ ওং বন্দে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি জয় ওং বন্দে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি জয় ওং বন্দে পরমারাধ গুরুদেব যুগল চরণ কি জয় ওং বন্দে পরমারাধ্য গুরুদেব যুগল চরণ কী জয়

কাষ্ঠ স্বরূপ তক্তা দিয়ে সংগ্রহ করে আসুন আমরা গীতারূপ জ্ঞানতরি তৈরি করি আহরণ আরোহণ করি এই সংসারটাকে মনে করব গীতারূপ জ্ঞান আর এই বানগুলি করে আমরা সমস্ত পাপ মুক্ত হব হয়ে আমরা সেই তরিত উঠে ভবনদী গুরুদেবের নেতৃত্বে গুরুদেবের গাইডে আমরা ভবনদী পার হয়ে পাপ সমুদ্রকে অতিক্রম করে ধ্বংস করে আমরা গোলকবৃন্দাবন বৈকুণ্ঠে গমন করব এটা প্রতিটি মানুষেরই চুরাশি লক্ষি ভ্রমণ আনতে প্রত্যেকটি মানুষেরই সেইটি চাওয়া এবং চরম এবং পরম পাওয়ার বিষয় তাহলে রূপে আমাদের এই জীবন সার্থক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ